नमस्कार, शुरू कर लाम आजकेर चतुर्थ स्तम्भ। आमी सुचन्द्रिमा। जे बाचाल हय से बाचाली हय, प्रतिटा विषय अबान्तर कथा बोले। मदन मित्र, दिग्विजय सिंह थेके संबित पात्र, अमित मालवियादेर आमरा जानी। आबार कम कथा बोलार मानुष जन के आमरा देखेछि, मनमोहन सिंह थेके ज्योति बसु, इंद्रजित गुप्तदेर नाम एई तालिकाय रखाई जाय। কিন্তু এনারা হলেন সাধারণ মানুষ, যাদের একটাই মেজাজ, একটাই চেহারা। কিন্তু সমাজে ডক্টর জেকেল এন্ড মিস্টার হাইডদেরও তো পাওয়া যায়, দিনে এক রাতে এক। মনোবিজ্ঞানে একে বলা হয় স্প্লিট পার্সোনালিটি, দ্বিখণ্ডিত সত্তা। দেখা হবার পরে বুঝলেন মানুষটি অত্যন্ত মার্জিত, কম কথা বলেন, ভদ্র মানুষ। জানা গেল তিনি ঘরে ফিরেই রোজ স্ত্রী সন্তানদের অকথ্য গালিগালাজ করেন, পেটান। ওই স্প্লিট পার্সোনালিটি, দ্বিখণ্ডিত সত্তা, এক সত্তা অন্য সত্তার খবরই রাখে না। দিনের বেলায় যিনি মার্জিত ভদ্র ডাক্তার, রাতে তিনি নৃশংস খুনি। এরকম হয়। আর এরকম যে হয় তার শ্রেষ্ঠ উদাহরণ আমাদের প্রধানমন্ত্রী। কখনো মৌনী বাবা, কখনো কথাই বলছেন না। তিনি কোনো এক নির্দিষ্ট বিষয়ে কি ভাবছেন, কি বলছেন জানাই যাবে না, কারণ তিনি তখন মৌনী বাবা, অন্তত ওই নির্দিষ্ট প্রসঙ্গে মৌনী বাবা। আর কখনো তিনি বলেই চলেছেন, বলেই চলেছেন প্রত্যেক বিষয়, যা তিনি জানেন, যা তিনি জানেন না, তিনি বলে চলেছেন। র‍্যাডার সায়েন্স নিয়ে তিনি বলে চলেছেন, অর্থনীতি নিয়ে তিনি বলে চলেছেন, ভাইরোলজি নিয়ে তিনি বলে চলেছেন, প্লাস্টিক সার্জারি নিয়ে। সেসব আজগুবি কথাবার্তা বলে যাওয়ার ক্ষেত্রে তার কোনো ক্লান্তি নেই। প্রয়োজনীয় বিষয় দেশের প্রধানমন্ত্রীর বলা উচিত, তিনি বললে দেশের মানুষের কাছে একটা মেসেজ যায়, মানুষ বুঝতে পারে কোন পথে চলতে হবে, অন্তত কোন পথে তিনি চলতে বলছেন। কিন্তু না, তিনি তখন মৌনী বাবা, কোনো প্রশ্ন নয়, কোনো উত্তর নয়, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। এটা এক সাধারণ মানুষ হলে পাত্তাও দিতাম না, বড়জোর হাসতাম বা বলতাম কে ওনাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাও। কিন্তু নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি তো কোনো আম আদমি নন, হরিদাস পাল বা সুকান্ত জানাও নন, তিনি দেশের প্রধানমন্ত্রী। কাজেই আমাদের অন্তত বোঝার চেষ্টা তো করা উচিত যে কেসটা একটা ক্লাসিক্যাল স্প্লিট পার্সোনালিটির বিষয়ে কি না। আর সেটা বুঝতেই আমি কিছু ঘটনা, তথ্য হাজির করব, জানি পরবর্তীতে নিশ্চয়ই সম্পূর্ণ গবেষণা হওয়া উচিত। ধরুন উনি, ওনার জন্ম তারিখ কেন দুটো, ওনার এডুকেশন সার্টিফিকেট নিয়ে, পুকুর থেকে মগরমাছ ধরা নিয়ে, স্টেশন বিহীন প্ল্যাটফর্মে চা বিক্রি নিয়ে চুপ করে থাকেন, তাহলে তার সেসব ব্যাপারে চুপ করে থাকাটা এখানে আলোচনার বিষয় নয়। ব্যক্তিগত বিষয়ে কেউ যদি নিজের ব্যক্তিগত তথ্য নিয়ে বিব্রত হন, সে বিষয়ে কথা না বলতে চান, তাহলে সেটাকেই তো স্বাভাবিক বলে মেনে নেওয়া উচিত। আপনি মিথ্যে বলেছেন, সে মিথ্যে ধরা পড়েছে, এবার চেপে যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু ধরুন নোটবন্দি নিয়ে রাত আটটায় তালি বাজিয়ে বলে গেলেন, কালাধনকে উপর ওয়ার করনা হ্যায়, কালাধন ওয়াপস লানা হ্যায়। আপনার কথায় দেশ শুদ্ধ আম জনতা ব্যাংকে এটিএম এ লাইন দিল, দেশের অর্থনীতি ভোগে গেল, মোদিজি সময় চাইলেন 50 দিন। তারপর হিরণময় নীরবতা, অত বকবাস শোনার পরে দেশের মানুষ তো জানতে চাইছিলেন কি হলো সেই কালাধনের, কতটা বাপাস এলো।
ততদিনে উনি ওনার আরেক সত্তায় ফিরে গেছেন, যেখানে উনি কোনো প্রশ্নের জবাবই দেবেন না। উনি তখন মৌনী বাবা। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এরপর আবার অন্যান্য বহু বিষয় নিয়ে তার মন কি বাতে শুনেছি বা শুনতে বাধ্য হয়েছি, অসংখ্য বিষয় উনি বলেছেন, আবার কিছু বিষয় মৌন থেকেছেন। এরপর তিনি দেশের নাগরিক কারা তাই নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। মানে ওনাকে, ওনার দলকে ভোট দিয়ে যারা ক্ষমতায় আনলো তারা সবাই নাগরিক তো? রাতের ঘুম চলে গেল হবুচন্দ্র রাজা গোবুচন্দ্র মন্ত্রী, দেশের নাগরিকরা যে নাগরিকই সেটা খুঁজে বার করতে হবে তো, তাই নাগরিকত্ব আইন সংশোধন করা হলো, অর্ডিন্যান্স থেকে বিল হলো, আর সমুদ্র হিমাচল মানুষ রাস্তায় নামলেন। দেশ স্বাধীন হবার পরে এই প্রথম মানুষ এত জায়গায় পথে নামলেন হাতে সংবিধান নিয়ে, অর্থাৎ মানুষ এবার সংবিধানকেই হাতিয়ার করলেন। কাগজ নেহি দিখায়েঙ্গে স্লোগান উঠল। তারপর থেকে এখনো মাঝে মধ্যেই অমিত শাহ ক্রোনোলজি বোঝানোর চেষ্টা করছেন বটে, কিন্তু না, সেই বিলকে কার্যকরী করার কোনো অপচেষ্টা তারা করেননি। এবং এ নিয়ে আবার মোদীজি ফিরে গেছেন তার মৌনী বাবার সত্তাতে। কোনো কথা নয়, কোনো প্রশ্নের জবাব নয়, সর্বক্ষণ কথা বলতে থাকা, সবাইকে থামিয়ে কথা বলতে থাকা মোদীজি এখন মৌন। করোনা কাল এলো, আবার ছড়ালেন দিয়া জ্বালাও, থালি বাজাও, কোনো প্রশ্ন না করেই 100% আনুগত্য দেখাতে, এমনকি একদা অ্যাংরি ইয়াং ম্যান অমিতাভ বচ্চনও তালি বাজালেন। এসব নিয়ে প্রশ্ন করে লাভ নেই, কুসংস্কার নিয়ে দেশের প্রধানকে প্রশ্ন করতেও তো লজ্জা হয়। কিন্তু ওই মহামারীর সময়ে তিনি তিনটে কৃষি বিল আনলেন এবং প্রায় কোনো আলোচনা না করে পাস করিয়ে নিলেন সংসদে, কৃষি বিল আইন হয়ে গেল। এরপর সারা দেশে সম্মিলিত প্রতিবাদ, কৃষকরা রাজপথে, ট্রাক্টর মিছিল, দিল্লি ঘিরে কৃষকদের বসে থাকা। প্রধানমন্ত্রী একটা কথাও বলেছেন? প্রধানমন্ত্রী কৃষক নেতাদের সঙ্গে বসেছেন না? এই বিষয়ে তিনি আবার মৌনী বাবা বনে গেছেন। সারা পৃথিবীর মানুষ দেখছে এক কৃষি প্রধান দেশের অন্নদাতারা রাস্তায় তাঁদের গতিরোধ করতে সাঁজোয়া বাহিনী, কাটা তার, রাজপথে গজাল ঠোকা হচ্ছে, আন্দোলন চলল, মারা গেলেন 700 বেশি কৃষক। তারপর এক সকালে দেশের প্রধানমন্ত্রী জানালেন কৃষি আইন বাতিল করা হচ্ছে, তিনি জানিয়ে দিলেন ব্যাস। কেন আনা হলো, কৃষকদের সঙ্গে কথা বলা হলো না কেন, কেনই বা এখন বাতিল করা হচ্ছে? প্রধানমন্ত্রী কি দেশের মানুষকে জানালেন? না, কারণ সেই বাতিলের ঘোষণার পরে তিনি ঢুকে গেছেন নিজের মৌনী বাবা জগতে, যেখানে তিনি কোনো প্রশ্নের উত্তর দেবেন না, কোনো কথা বলবেন না। কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। একদা উষাকালে মজিয়া লীলা ছলে, ভগবান বিশ্ব গড়িলেন কালে কালে জীর্ণ হলো, বাগানখানা শুকিয়ে এলো, আর জমিদারি দেখতে পারেন না। কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। এই গান তো আমরা কবেই নরক গুলজার নাটকে শুনেছিলাম, এসব সচক্ষে দেখছি মাত্র। ফিরছি আলোচনায় বিরতির ওপারে। তিনি মৌন থাকেন, তখন কারোর প্রশ্নের কোনো জবাব দেবার দায় তার নেই। কিছুদিন পরে আবার কথা বলা শুরু করেন। কি বলছেন, কেন বলছেন, কাকে বলছেন, সেসব খেয়াল করতেও তার বই গেছে।
সেই নোটবন্দি হয়েছিল তিহারে সুসুদীর বা নবিকা কুমারেরা 2000 টাকায় চিপ আবিষ্কার করেছিল, স্যাটেলাইট লিংক চিপ। নোট জমা করে রাখলে খবর পেয়ে যাবে ইডি, ইনকাম ট্যাক্স। এবার সেই নোট ফিরিয়ে নেওয়া হলো। কেন নেওয়া হলো তা নিয়ে আবার মোদিজি মৌন। দেশের বিরোধী দল জানতে চাইছেন পুলওয়ামায় হয়েছিলটা কি, কার গাফিলতিতে সেদিন 40 জন জওয়ানের মৃত্যু হয়েছিল। ওই সময় কাশ্মীরের রাজ্যপাল ছিলেন সতপাল মালিক, তিনি যেসব তথ্য দিচ্ছেন তা কি ঠিক? উনি মৌন, একটা কথাও বলছেন না। দেশের সংসদে বিরোধীরা প্রশ্ন করছেন আদানি মোদি সম্পর্ক নিয়ে, আদানি হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে। প্রধানমন্ত্রী ঝাড়া এক ঘন্টা বললেন কিন্তু আদানির নামও নিলেন না। ও বিষয়ে তিনি মৌন। দেশ স্বাধীনতার পরে এই প্রথম একজন প্রধানমন্ত্রীকে পেয়েছে যিনি আক্ষরিক অর্থেই সাংবাদিকদের ভয় করেন। একটু ট্যাঁরা আউট অফ সিলেবাস প্রশ্ন এলেই উনি জল খেয়ে উঠে যান। ক্ষমতায় আসার পর থেকে 2014 থেকে একটা সংবাদ সম্মেলনের মুখোমুখিও তিনি হননি। তিনি প্রশ্নকে ভয় পান, নিজের ঝুড়ি ঝুড়ি মিথ্যে প্রসঙ্গ উঠে আসবে জেনেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন না। আচ্ছা, এসব যে বললাম তা কি নতুন কিছু? না, পৃথিবীর শুদ্ধ লোক জানে। এবং এখানেই সমস্যা, ওনার আগামী আমেরিকা যাত্রা নিয়ে, মানে মাদার অফ ডেমোক্রেসির, ফাদার অফ পাওয়ারের আমেরিকা যাত্রা নিয়ে বিশাল কলরব উঠেছে। উনি কি কি খাবেন তাও আমাদের জানা হয়ে গেছে। ওখানের ভক্তকুল তৈরি হয়ে বসে আছেন, যারা এদেশের নাগরিকত্ব ছেড়ে আমেরিকার নাগরিকত্ব নিয়ে বসে আছেন সেই তাঁরা মাদার অফ ডেমোক্রেসির, ফাদার অফ পাওয়ারকে দেখার জন্য বসে আছেন। কিন্তু একটা খবর এসেছে আমাদের কাছে যে কেবল ওই ভক্ত জনেরাই নয়, কিছু সাংবাদিকও নাকি বসে আছেন কিছু প্রশ্ন নিয়ে। খোদ আমেরিকার মাটিতে সাংবাদিক সম্মেলন এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব, এবং এই নিয়ে চিন্তিত দুই দেশের আধিকারিকরা। একটা মন্দের ভালো ফর্মুলা নাকি বের করা হয়েছে, মাত্র একটাই সংবাদ সম্মেলন হবে যেখানে কেবল বিদেশি সাংবাদিকদেরই প্রশ্ন করতে দেওয়া হবে। এক্ষেত্রে সুবিধা হলো সেসব প্রশ্নের উত্তরে মোদিজি যা বলবেন সেটাই মেনে নিতে হবে ওই বিদেশি সংবাদ মাধ্যমের সাংবাদিকদের। কিন্তু সেখানেও কি যথেষ্ট দুষ্টু লোক নেই? তারাও কি দু চারটে আউট অফ সিলেবাস প্রশ্ন ছুড়ে দেবেন না? দিতেই পারেন। মোদিজি তখন তার দ্বিতীয় সত্তাতেই ফিরে যাবেন, মৌনী বাবা বনে যাবেন। যাই হোক, আসন্ন আমেরিকা সফরে মোদিজির ওই সাংবাদিক সম্মেলন দেখার জন্য আমরাও অধীর আগ্রহে বসে আছি। আজ এ পর্যন্তই, শুভরাত্রি।